আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু দ্য অনলাইন ক্লাস অফ বর্ণমালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ। টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট এ সিন প্যাসেজ ফ্রম লেসন 21। আমি তোমাদের প্রথমেই এটা সম্পর্কে একটু হালকা ধারণা দিচ্ছি। এটা হচ্ছে বিখ্যাত একজন মরমিক পোয়েট, যারা মিস্টিক পোয়েট বলা হয়, হাসান রাজা। মূলত উনি 1806 সালে সিলেটের একটা সুনামগঞ্জ, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা, যেটা অনেকে সিলেট জেলাও বলে কিন্তু মূলত এখন হচ্ছে সুনামগঞ্জ জেলার মধ্যে পড়ছে, একটা জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তো উনি প্রথম দিকে উনি সবসময় রিল্যাক্সেশন খুব পছন্দ করতো, কমফর্টেবল লাইফ লিড করতো, আনন্দ হইচই এগুলো উনি খুব পছন্দ করতেন। কিন্তু একসময় দেখা গেল যে এই সবই তার কাছে অর্থহীন মনে হলো। এই অর্থহীন মনে হওয়ার কারণ কি, যখন তিনি বুঝতে পারলেন তখন যে এই লাইফটার কোনো মূল্য তার কাছে আর সে আনন্দের লাইফের কোনো মূল্য থাকলো না। তো আমি কিন্তু প্রথমেই সরাসরি তোমাদের একটা লেসনে চলে গেছিলাম। তো লেসনে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের একটু ধারণা দেওয়া যে আমি মূলত কোন বিষয়টা নিয়ে পড়তেছিলাম বা আজকে তোমাদের পড়াবো, যাতে তোমরা ক্লিয়ার হয়ে যাও। তাহলে হাসান রাজা সম্পর্কে যেহেতু তোমরা অনেকেই জানো, বাকিটা নিশ্চয়ই তোমরা বই থেকেও জানতে পারবে। এবার আসো আমরা আলোচনা করি যে আসলে আমাদের এই সিন প্যাসেজ থেকে কী উদ্দেশ্য। অর্থাৎ আমাদের যেহেতু প্যাসেজ, আমি সবসময় বলি প্যাসেজের মেসেজ বোঝার জন্য আমাদের যে কাজটা সবসময়ের জন্য করা দরকার, প্রথমে আমাদের কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে, এরপর হচ্ছে ওইটা কোনটা কোন পার্টস অফ স্পিচ এগুলো জানতে হবে, এমসিকিউ জানতে হবে, তারপরে এখান থেকে কী কী অপশান আসে। যেমন আমাদের সিন প্যাসেজ 1 এখানে আসে আমাদের এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। এছাড়া আটটা আছে সিন প্যাসেজ 2, যেখান থেকে হচ্ছে আমাদের ডাব্লিউএস কোশ্চেনগুলো আছে। পাশাপাশি আমরা সিনোনিম এবং অ্যান্টোনিমসগুলো জানবো। ওকে, তাহলে চলো আমরা দেখি যে এই ওয়ার্ড মিনিংগুলো কী হতে পারে। যেমন এখানে আছে বিয়ন্ড, বিয়ন্ড হচ্ছে মূলত একটা প্রিপজিশন, এটা টু হইতে পারে, টু ফার অ্যাওয়ে হতে পারে, শুধু ফার অ্যাওয়েও দেওয়া যায়, অর্থাৎ দূরবর্তী বা অনেক দূর বোঝাতে এটা ব্যবহার করা হয়। কমফোর্ট, কমফোর্ট এটা হচ্ছে মূলত নাউন, তো এটা হচ্ছে পেইনলেস হইতে পারে, তারপর হার্মলেস হইতে পারে, অর্থাৎ যেখানে কোনো ফ্রি ফ্রম ওরি, অর্থাৎ অ্যাংজাইটি থেকে মুক্তি, রিল্যাক্সেশন এমনটা বোঝায়। তারপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট মূলত হচ্ছে ভার্ব, মানে একদম সহজ কথায় বুঝবা যে কোনো ধরনের এনি ডুইং অ্যাকশন ইজ কল্ড এ ভার্ব, অর্থাৎ যে কোনো কাজ করাটা হচ্ছে ভার্ব হয়। তাহলে এটা হতে পারে যেমন টু হোল্ড হইতে পারে, ক্যারি হইতে পারে। এমিনেন্ট, এমিনেন্ট হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ, একদম এক কথায় মনে রাখতে হলে সহজে মনে রাখবা, যার ভালো মন্দ দিক আছে ওইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। তো অ্যাডজেক্টিভটা যেমন হতে পারে ফেমাস হইতে পারে। এরপরে আছে যেমন মিস্টিক, মিস্টিকটা হচ্ছে একটা নাউন ওয়ার্ড, এ পার্সন হু প্র্যাকটিসেস মিস্টিসিজম, যাকে আমরা বাংলায় যেটা মরমী সাধক বলি বা মরমী কবি বলতে পারি। প্লেজার, প্লেজার হচ্ছে একটা নাউন, এটা হতে পারে হ্যাপি হতে পারে অথবা আরামদায়ক হতে পারে। তারপর একটা আছে স্প্রেড, স্প্রেড হচ্ছে যে স্ক্যাটার, মানে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, এটা মূলত হচ্ছে ভার্ব। তাহলে টু কজ সামথিং টু কভার এ লার্জ এরিয়া, বিশাল এলাকা নিয়ে বিস্তৃত যদি হয়, এটা ভাস্ট এরিয়া, ভাস্ট এরিয়া মানে হচ্ছে একটা ব্যাপক জায়গা অথবা লার্জ এরিয়া, এই ধরনের যদি হয় তাহলে আমরা এটাকে কী বলবো, এটাকে তখন আমরা স্প্রেড বলবো। এই ধরনের আরও কয়েকটা ওয়ার্ড আছে, তোমরা আশা করি ওয়ার্ডগুলো তোমরা পারবে, বা এরপরও যদি তোমাদের কোনো সমস্যা হয়, যেগুলো মনে হয়েছে যে তোমাদের প্রবলেম হইতে পারে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরও যদি তোমাদের মনে হয় যে না আরও কিছু ওয়ার্ড আছে বা ভোকাবুলারি আছে যেটা জানার দরকার, সেগুলো তোমরা ইনবক্স করতে পারো অথবা কমেন্টস করতে পারো, যেটা আমরা পরবর্তীতে আনসার করার চেষ্টা করব। যাই হোক, এবার আসো আমরা দেখি যে এখান থেকে মূলত কীভাবে অপশানগুলো আসতে পারে। যেমন একটি অপশান বলছিলাম যে তোমাদের এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, সে এমসিকিউটা কীভাবে হতে পারে, এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। যেমন এখানে ওয়েন ডিড When did he feel free? এখন একটা আমরা কি কি লিখতে পারি, যে কখন সে তার খুব ফ্রি অনুভব করতো। সময়টা দেখতে হবে,
এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য একটা এক্সাম্পল দিলাম, তো সবাই একটু খেয়াল করো যে এই এখানে যেহেতু হোয়েন আছে, হোয়েন মানে এটা সময়টাকে ইন্ডিকেট করে, সহজে মনে রাখবা। যেমন বলা হয়েছে হোয়েন ডিড হি ফিল ফ্রি, সে কখন সে এই ফিল করছে যে একদম ফ্রি বা রিল্যাক্সেশন বা আরামদায়ক, সেই সময়টা কখন? যদি আর্লি এজ হয় অর্থাৎ তার জীবনের শুরুতে, তাহলে আমরা আর্লি এজ দিব, ওল্ড এজ হলে ওল্ড এজ, মিডল এজ হলে মিডল এজ, অথবা অ্যাট লাস্ট যদি থাকে মানে একদম লাস্ট লাইফে, তাহলে আমরা সেটা দিতে হবে। অর্থাৎ আগেই আমরা বের করে নেবো এর মধ্যে কারেক্ট আনসার কোনটা। যেমন আমরা যখন আমরা প্যাসেজ পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম সে এত আরামদায়ক ফিল করতো তার একদম আর্লি এজে, তার অর্থাৎ তার ওই যে প্রথম দিকে তার যে জীবনের শুরুতে, তখন কিন্তু তিনি অনেক বেশি টেনশন বা স্বাভাবিক জীবনযাপনটা উনি তখন আর নেয়নি। তাহলে আসো এবার আমরা দেখতে পারি এটা উত্তরটা আমরা কী দেবো। আমি তোমাদের প্রায় বলে থাকি উত্তরে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা কী করে, অনেক সময় প্রশ্ন তোলে, প্রশ্ন তোলার পরে উত্তর দেয়, যেটা কোনোভাবেই কাম্য নয়। তা আমরা তাহলে এটা কী করতে পারি, আমরা শুধুমাত্র এতটুকু করলেই হবে, সবাই একটু খেয়াল করো। যেমন আছে আনসার টু, এটা কত নাম্বার, এটা নাম্বার ওয়ান। তাহলে আমরা এরপরে এটা কত কোশ্চেন নাম্বার ওয়ান, তা আমরা এইটা লিখবো। এটা লেখার পর যে উত্তরটা হবে সেই উত্তরটা এখানে নেব। এরপর যথারীতি দুই নাম্বার, এরপর তিন নাম্বার, এভাবে আমরা প্রত্যেকটা উত্তর দিয়ে যাব। এভাবে যদি তোমরা উত্তরটা লেখো তাহলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা অপশান আছে, আর একটা অপশান আছে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে যে ডাব্লিউএস কোশ্চেন। এমসিকিউ এইটাই হবে তা না, এটা অন্যটা হতে পারে। যেমন দ্য ওয়ার্ড মিস্টিক রিফার্স টু, অথবা মিস্টিক দিয়ে কী বোঝাচ্ছে, অথবা হু ওয়াজ হাসান রাজা, হাসান রাজা কে ছিলেন, অথবা হোয়ার হি ওয়াজ বর্ন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এই ধরনের অপশানগুলো আসতে পারে। এবার আসো আমরা যে ডাব্লিউএস কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। এইখানে ডাব্লিউএস কোশ্চেনটা যখন আলোচনা করবো তখন তোমাদের একটা কথা খুব জানতে হবে, যেটা এইখানে কিন্তু দুইটা ধরনের প্রশ্ন, একটা হচ্ছে ওপেন এন্ডেড আর একটা হচ্ছে ক্লোজ এন্ডেড। ওপেন এন্ডেড আর ক্লোজ এন্ডেড অনেক কঠিন করে তোমাদের বোঝার দরকার নেই, সহজে একদম এক কথায় যদি বোঝো একটা প্রশ্নের উত্তর হচ্ছে সরাসরি উত্তরটা আসে। যেমন হু ওয়াজ মিস্টিক পোয়েট, কে ছিল মিস্টিক পোয়েট, তা হাসান রাজা। তাহলে এখানে শুধুমাত্র যদি লেখো যে হাসান রাজা ওয়াজ এ মিস্টিক পোয়েট তাহলে চলবে, এইগুলো হচ্ছে ডাইরেক্ট উত্তরটা আসে। আর একটা হচ্ছে যেখান থেকে উত্তরটা একটু ব্যাখ্যামূলক আসে। তো আমরা চলো একটা দুটো এক্সাম্পল দেখি। যেমন আমরা মুখে বলতেছিলাম যে হু ওয়াজ হাসান রাজা, যেমন একটা প্রশ্ন লিখলাম হু ওয়াজ হাসান রাজা, হাসান রাজা কে ছিলেন, আর একটা যেমন লিখলাম হাউ মেনি সংস ডিড হি রাইট অর সামথিং লাইক দ্যাট। এই ধরনের অসংখ্য প্রশ্ন এখানে করা যায়। তাহলে আমরা যেহেতু হু আমরা জানি যে হু হচ্ছে একটা ব্যক্তি পরিবর্তে, এখানে তো দেওয়াই আছে, তাহলে হাসান রাজা কে ছিলেন, হাসান রাজা, তাহলে আমরা যে কোনো উত্তর দেওয়ার সময় আমরা অবশ্যই আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা খেয়াল করবো যে এটা অ্যাসার্টিভ কিনা, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ না নেগেটিভ এটাও দেখবো। যেমন যে কোনো অ্যাসার্টিভ যদি হয় তাহলে আমরা অবশ্যই প্রথমে এটা সাবজেক্ট দিতে হয়, সাব মানে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে অবশ্যই ভার্ব দিতে হবে, ভার্বের পরে হচ্ছে এক্সটেনশন। এটা হচ্ছে একেবারে বেসিক একটা নিয়ম, যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা এভাবে লিখতে পারি। তবে যদি এটা অ্যাফার্মেটিভ হয় তাহলে এটা, কিন্তু নেগেটিভ হলে এখানে বি ভার্বের সাথে আমরা নট যোগ করতে হবে। এছাড়া আরও কিছু কৌশল আছে, যেমন আগে বুঝতে হবে যে কোনটা দিয়ে কী বুঝায়। যেমন হু যদি থাকে তাহলে হচ্ছে যে ব্যক্তিকেন্দ্রিক বোঝায়, যদি হোয়াট হয় তাহলে হচ্ছে ব্যক্তির অবজেক্ট কেন্দ্রিক হয়, যদি হোয়েন দিয়ে প্রশ্ন হয় তাহলে আমরা ধরে নেব ওইটা কোনো সময় জানতে চাওয়া হয়েছে, যদি হোয়াই দিয়ে থাকে তাহলে হচ্ছে যে কোনো কারণ জানতে চাওয়া হয়েছে, যদি হাউ জান থাক দিয়ে প্রশ্ন শুরু হয় তাহলে আমরা ধরে নেব এটা দিয়ে কোনো না কোনো অবস্থা জানতে চাওয়া হয়েছে। ডিয়ার লার্নার্স, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে এটা যদি সিন প্যাসেজ টু আসে তাহলে হচ্ছে মূলত এইভাবে ডাব্লিউএস কোশ্চেনগুলো আসে, আর যদি সিন প্যাসেজ ওয়ান আসে তাহলে প্রাথমিকভাবে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, প্রাথমিকভাবে যেটা বলেছিলাম যে সিন প্যাসেজ ওয়ানে হচ্ছে এমসিকিউ থাকে এবং সিন প্যাসেজ টুতে ডাব্লিউএস কোশ্চেন থাকে। তো তোমরা প্রথমে যে জিনিসটা দেখতে হবে,
আবারও তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, যখনই আমরা কাজ শুরু করব আমরা প্রথমে এই ওয়ার্ড মিনিংটা আমরা দেখব। তো ওয়ার্ড মিনিং থেকে অনেকগুলো সুবিধা, কারণ এখান থেকে তুমি ভোকাবুলারি জানতে পারবে, পাশাপাশি এখানে কোন পার্টস অফ স্পিচ এটা জানতে পারবে, এর অ্যান্টোনিমস এবং সিনোনিমটা জানার চেষ্টা করবে, যেটা হচ্ছে সিনোনিম হচ্ছে সিমিলার ওয়ার্ড, অ্যান্টোনিমস হচ্ছে অপোজিট ওয়ার্ড, ওগুলো জানার চেষ্টা করবে। পাশাপাশি আমাদের যে প্যাসেজ এখান থেকে দেখতে হবে যে এটা সিনপ্যাসেস ওয়ান না টু, সিনপ্যাসেস ওয়ান এবং টু এইভাবে আলাদা না করে আমার পরামর্শ হচ্ছে যদি তোমরা একটা প্যাসেজ থেকে দুইভাবে প্র্যাকটিস করো সেটা সবচেয়ে ভালো হয়। অর্থাৎ এটা এমসিকিউটা হতে পারে, এটা ডাব্লিউএইচ কোশ্চেনটা হতে পারে, এটা এমসিকিউ আসলে এমসিকিউ, অথবা ডাব্লিউএইচ কোশ্চেন আসলে ডাব্লিউএইচ, এভাবে যেভাবে আসলে দুইভাবে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো তোমরা অনেক সময় ধৈর্য নিয়ে এটা দেখেছো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো এটা তোমরা আরও মনোযোগী হয়ে দেখবে ক্লাসগুলো, এবং বাসায় তোমরা অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।